ছিল সাইডে, ওই বাকেটে আর ওই সাইডে যে ওই ইয়েটা করেছে, সানসাইডটা করেছে, ওটা অনেকটা বড় করেছে, আর ওই বাকেট ধরে রাখতে পারছিল না, বোর্ড বোর্ড কেটে যাচ্ছিলো। তারপরে মিস্ত্রি এসে ওল্ডিং করে দিল, আমাদের ঢালাই বন্ধ রাখলো, বন্ধ রাখার পরে ওল্ডিং করলো সব বাকেটগুলোকে, আবার বোর্ড লাগালো, লাগিয়ে এবার বোর্ড লাগালো। এবার সাহেবরে বললো যে না এটা পুরো ঠিক হয়ে গেছে, তোমরা ঢালাইটা করে দাও। তারপরে আবার ঢালাই শুরু হলো, ঢালাই শেষ হওয়ার মুহূর্তেই একটু বাকি আছে, ও ভেঙে ভেঙে পড়ে গেল। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, আপনি শুনলেন নির্মীয়মান যে সেতু, তার যে শ্রমিক তিনি যে কথা বললেন, আপনি কি বলবেন, সত্যি কি এই কারণে ভেঙে যেতে পারে এত বড় সেতুটি? প্রথমত উনি যেটা বললেন সেটা তো ওনার অভিজ্ঞতা, এবং এই যদি সত্যি হয় এবং ধরে নিচ্ছি সত্যি, তাহলে অত্যন্ত বিপজ্জনক ঢঙে এই নির্মাণ কার্য চালানোর চেষ্টা চলছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথম উনি বললেন এবং আমি যা শুনলাম যে যদি কোথাও কোনো বোল্ট কেটে গিয়ে থাকে, সেটা যদি নজরে এসে থাকে ঢালাইয়ের অব্যবহিত আগে, এবং সেক্ষেত্রে তাকে ওয়েল্ড করে তারপরেই হচ্ছে যে উইলে তাৎপর্য হইলেই যে যদি এই ঢালাইয়ের কাজ চালানো উঠে থাকে, এবং কার নির্দেশে চালানো হয়েছে আমি জানি না, কিন্তু এটা এটা অনুরোধ ছিল, এটা উচিত না। কারণ প্রথমত হচ্ছে যে এই জিনিসটা ক্ষেত্রে যতটুকু যা শোনা যাচ্ছে ইতিহাস, যে এর বিভিন্ন অংশ বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে, তা যদি হয় তাহলে প্রত্যেক বিষয় কি দিক, তাহলে তার যে লোড ট্রান্সফার করে যে জয়েন্টগুলো, যে বোর্ডগুলো, তাদের সক্ষমতা কেমন ছিল সেটা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেই এ বিষয়ে এগোনো উচিত ছিল। বিশেষত এটা যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে, খুব জনবহুল এলাকার মধ্যে দিয়ে এরকম একটা অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে, এবং সেখানে যে সুপারভিশন, যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, যদি আমাদের শ্রমিক যে কথা বললেন তা যদি